থানায় বিবাহ আসর, বড় কোনে পক্ষের দায়িত্বভার সামাল দিল হাওড়া সাকরাইল মানিকপুর ফাঁড়ির পুলিশ কর্মীরা। মানিকপুর ফাঁড়ির অন্তর্গত নলপুর উত্তরের বাসিন্দা বৈশাখী মণ্ডল কয়েক বছর আগে স্বামী মারা যায়। কন্যা সন্তান এবং শাশুড়িকে নিয়ে তার সংসার। জানা যায় গত কয়েক মাস ধরে এলাকায় এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। কয়েকদিন আগে রাতে ওই যুবককে বৈশাখীর ঘরে দেখে ফেলে এলাকাবাসীরা। তাতে শুরু হয় জোর জল্পনা। ওই দিনই যুবক এলাকা ছাড়া হয়। রবিবার মানিকপুর ফাঁড়ির পুলিশ যুবক বিফল মণ্ডলকে খুঁজে তাদের বিবাহের ব্যবস্থা করে। সন্ধ্যায় বেশ জাঁকজমকপূর্ণভাবে বিবাহ আসর অনুষ্ঠিত হয় মানিকপুর থানা লাগোয়া মন্দিরে। সম্পূর্ণ হিন্দু নিয়ম মেনে দাঁড়িয়ে থেকে দুজনের বিবাহ দেন মানিকপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোস্তাকিন বাবু। পুলিশ কর্মীদের এহেন কর্মকাণ্ডে উৎসাহিত এলাকাবাসীও। থানার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে বিবাহ সম্পন্ন হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, করা হচ্ছে। যেহেতু মেয়েটার স্বামী মারা গিয়েছে, কম বয়সে বিধবা হয়েছে, বাকি জীবনটা অতিবাহিত করতে তার ভীষণ কষ্ট হবে, হওয়াটাই স্বাভাবিক। তাই ওই ছেলেটার সঙ্গে একটু ভালোবাসা হয়েছিল, তারা দুজনে দুজনকে বিয়ে করতে সম্মত হয়েছে। তো সেই বিয়েটা কিছু লোক কালকেই হঠাৎ করে বলছে আজকে বিয়ে হবে, আমি না তা হয় না। যদি আমি হিন্দু হই তো হিন্দু রীতিমতে যাগযজ্ঞ করে যেসব আচার আছে লগ্ন মেনে বিয়ে করা দেওয়া উচিত, রীতিটা মানা উচিত। তো আজকে না, আমি কালকে বিয়েটা দিয়ে দেবো, লগ্ন দেখি, আমি ঠাকুর পুরোহিত ডেকে বিয়েটা হবে, কিন্তু এই মন্দিরেই হবে, এই থানার মন্দিরেই হবে বলে এই অনুষ্ঠানটা করেছি। সহজ নয় কেন, কাজ মানসিকতা থাকলে সহজ হয়, মানসিকতা থাকলে পরে সহজ হয়, ব্রত থাকতে হবে। দুটো পারিবারিক সমস্যা কিছু? পারিবারিক সমস্যা বলতে কিছু লোকে তো নিয়ে এসেছিল, তো পারিবারিক কী সমস্যা আছে সেটা সম্পূর্ণভাবে জানা হয়নি। তবে আমি চাইছিলাম যে ওই মহিলাটার এখন বলতে শাশুড়ি আছে বাড়িতে, শুধু ওই শাশুড়িটা আমি যোগাযোগ করে উঠতে পারিনি, ভীষণ ডিউটি চাপ বলে আমি যেতে পারিনি। তো আমার ইচ্ছা ছিল যে ওই শাশুড়িটা এসে যদি কন্যা সম্প্রদান করতো তাহলে খুব ভালো হতো, কিন্তু সেই যোগাযোগটা করে উঠতে পারিনি। তো যাই হোক, আরও কিছু সমাজসেবী কিছু লোক আছে, পাড়ার কিছু লোক আছে, তারা উদ্যোগ নিয়েছে, তারা আছে, তারা করছে। পুলিশ প্রশাসন মানে নিয়ম কানুন বা আইন এই পর্যন্তই সীমাবদ্ধ থাকতে সাধারণত দেখা যায়। আজকে মানিকপুর আউটপোস্ট পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হলো একেবারেই অন্যরকম না? অন্যরকম না, আমি এর আগে করেছি। ব্যাপার হলো আমি ছোটো থেকেই এই ধরনের সমাজসেবামূলক কাজ করতাম, চাকরির আগেও গ্রামের গরিব মেয়েদের বিয়ে দিয়ে দিতাম, যারা বিয়ে দিতে পারতো না তাদের বিয়ে আমি দিয়ে দিতাম। তো সেই চিন্তাধারা আমার মধ্যে এখনও আছে, এইটাই তো সমাজসেবা। আমাদের শত ডিউটি ল অ্যান্ড অর্ডার মেনটেন করার পরেও মানুষের জন্য কিছু করবো, প্রধানমন্ত্রী কিছু করবো, তবেই তো আমার সার্থকতা, আমার জীবনের ব্রতটা আমি পালন করতে পারবো, তো আমার ডিউটির সঙ্গে এটাও করবো, এটাই আমি মনে করি। সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া এ বিষয়ে? সাধারণ মানুষ মোটামুটি ভালোভাবে মেনে নেয়, ভালো মনেই নেয় তারা, তাতে কোনো অসুবিধা নাই। সে এই ছেলেকেও আমি জিজ্ঞাসা করে নিয়েছি, এর একটা কন্যা সন্তান আছে, তুমি সংসার করবে কি না, মানবে কি না, এবং ও তার দায়ভার বহন করবে কি না, এ রাজি হয়েছে। তারপরে দুজনের মতামতের ভিত্তিতে এই কাজটা সম্পন্ন করেছি। এএসআই আব্দুল মোস্তাকিম। আপনি যে কন্যা অর্থাৎ মানে কাকা, মেয়ের কাকা, কন্যা সম্পাদন করলেন? হ্যাঁ, আমি কন্যা সম্পাদন করলাম, সম্পাদন বাড়িয়ে এসে বাউন্ড ঠাকুর বললো বাড়িয়ে যাও, আবার আমাকে ডেকে নেবে, এরপরে সিঁদুর দেওয়ার কাজ আছে, তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরেতে মানে কন্যাকে ছেলের হাতে পাঠিয়ে দেয়, ছেলে যারা বাড়ির এসছে তাদের হাতে তুলে দিয়ে এই বাড়ি চলে। মানে আজ এই যে বিবাহ বন্ধন আজকে সম্পূর্ণ যে মানিকপুর আউটপোস্ট, মানিকপুর আইসের সমস্ত তত্ত্বাবধানে
এই বিয়েটা আমরাই বলেছি যে থানার তত্ত্বাবধানে হয়। কী ঘটনা ঘটেছিল? ঘটনা একটা ঘটে গিয়েছিল, বিবাহিতা মহিলা মানে বাড়িতে থাকতো, স্বামী মারা গিয়েছিল, কিন্তু ছেলেটা একটা ছেলে তো বিয়ে সাথে হয়নি, দীর্ঘদিন ধরে সম্পর্ক তৈরি হওয়ার পরে একদিন গত রাত্রি মানে ঘরে ঢুকেছিল এবং পাড়ার মহিলারা সব ধরে ফেলে, ছেলেটা ধরে ফেলার পরেতে ছেলে স্বীকার হয় যে আমি যেরকম ভুল কাজ করেছি আমি বিয়ে করে নেবো। তো সেই মতো অবস্থায় ছেলেকে সিঁদুর ওইখানেই তোলা হয়েছিল বাড়িতে, তা ছেলে চলে গিয়েছিল, পাওয়া যাচ্ছিল না। তারপরে মানিকপুরে এসে তত্ত্বাবধানে ছেলেকে কালকে আটক করে নিয়ে এসে এখানে থানার উদ্যোগেই বিয়ের সাথে সমস্ত সব আমরা কালকে এসেছিলাম, আজকে সেই মতো অবস্থায় থেকে বিয়ে সম্পূর্ণ কাজ আজকে শেষ পেশ করা হয়েছে। আমার নাম হীরালাল মা। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।